होंडा सीवी चाहिए एसपी सीवी हीट मॉडल एपाची आरटीआर 160 पैशन प्रो हीरो पैशन प्रो यामा R15 सो हे गाइस वेलकम बैक टू माय YouTube चैनल पीएम बाइक्स वर्ल्ड और আমি তোমাদের বন্ধু পার্থ তো আজ চলে এসেছি তোমাদের জন্য অত্যন্ত চিপ প্রাইসে কিছু অসাধারণ বাইকের কালেকশন দেখাতে আর কোথায় দেখতে পাচ্ছো মন্ডল অটোমোবাইলস সো গাইস আজকে ডেকে নেব আমাদের এই শোরুমে যিনি ওনার আছে লালটুদা লালটুদা নমস্কার আজকে লালটুদা আমাদের ডেকেছে তো ভিডিও বানানোর জন্য তো আজকে অনেক কালেকশন দেখাবো তো লালটুদা আজকে কোন গাড়িতে দেখা শুরু করব ইয়াম্মা R15 আচ্ছা এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশন আছে একটা হ্যাঁ যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছে একদম সুন্দর কন্ডিশন টোটালটা সাজানো একদম কোনো ক্র্যাশ নেই গাড়িটা খুব সুন্দর গাড়ি আছে ইঞ্জিনের কন্ডিশন খুব ভালো আচ্ছা তো দাদা জিজ্ঞেস করি এটা কত বছরের গাড়ি আছে দাদা এটা 2017 সালের গাড়ি আছে 5 বছরের ওল্ড গাড়ি তাই তো আচ্ছা আচ্ছা তো এটা কন্ডিশন যেমন বললে এবং পেপারস নিয়ে তো কোনো কারো চিন্তা পেপারস নিয়ে কোনো চিন্তা করতে হবে না কমপ্লিট পেপারস দিয়ে দেবো তো পেপারস নিয়ে তোমাদের কোনো ডাউট থাকার কোনো কারণ নেই তো ডাইরেক্ট চলে আসি প্রাইসটা তো দাদা এর প্রাইসটা কত হতে পারে এই প্রাইসটা এই গাড়িটির প্রাইসটা হবে 58000 টাকা মাত্র 58000 টাকা 58000 টাকা তো তেমন তোমরা দেখছো মাত্র 58000 টাকা তোমরা এই গাড়িটা পেয়ে দিতে পারো তো তার জন্য অবশ্যই করে তোমাদের লালটুদার শোরুমে ভিজিট করতে হিরো গ্ল্যামার ডিজিটাল মিটার হিরো গ্ল্যামার আচ্ছা তো গাড়ি কন্ডিশন তো একদম গুড কন্ডিশনে রাখা আছে যেমন দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তো দাদা এটা কোন ইয়ারের গাড়ি আছে এটা তোমার 2018 সালের গাড়ি আছে 2018 এর হিরো গ্ল্যামার বিএস পরে তাই তো বিএস পরে তো একদম মাইলেজের দিক থেকে অসম্ভব ভালো গাড়ি অসম্ভব 60 আর যেরকম কন্ডিশন দেখা আছে কোনো ক্র্যাচ নেই আমি দেখতে পাচ্ছি এটা তো দাদা এটার প্রাইস কত পড়তে পারে এটা দাদা আমার পড়ে যাবে 45000 টাকা মাত্র 45000 টাকায় এত সুন্দর একটা ডিমান্ডেবল গাড়ি কিন্তু কাস্টমারদের হয়ে যেতে পারে তাই তো সাইন এসপি সিভি সাইন এসপি হন্ডা সিভি সাইন এসপি এটা কোন ইয়ারে মডেল আছে দাদা ওটা 2017 মডেল আছে 2017 কিংবা 17 এর কিছুদিন হতে পারে কন্ডিশন একদম গুড কন্ডিশন আছে গাড়ি একদম টাইট গাড়ি আছে পেপারের দিক থেকে তো চিন্তা করতে হবে না আমার কাছ থেকে গাড়ি নিলে যেমনটা জয়নগরের মোয়া কোনো ভেজাল থাকে না আমার শোরুমের গাড়ি কোনো ভেজাল হবে না তো যেমন জয়নগরের কথা বললো আমি বলে দিই জয়নগরের কথা বললো তা দাদার শোরুমটা কিন্তু সেই জয়নগরেই আর জয়নগর ইলেকট্রিক অফিস যেখানে রয়েছে ঠিক তার সামনে জয়নগর ইলেকট্রিক অফিস আমি বারবার বলে দিচ্ছি জয়নগর ইলেকট্রিক অফিস তার সামনে কিন্তু দাদার শোরুম মন্ডল অটোমোবাইলস তোমরা কিন্তু কেউ ভুল করবে না আসতে তো দেখে নেবো নেক্সট গাড়িটা আছে আটটা ডিমান্ডের গাড়ি দেখতে পাচ্ছি আই থিঙ্ক হিরো প্যাশন প্রো হিরো প্যাশন প্রো আচ্ছা তো এটা কোন ইয়ারের গাড়ি আছে এটা 2018 সালের গাড়ি আছে তো কন্ডিশন তো একদম ওকে দেখেই ভয় কন্ডিশন আছে দাদা তো ফ্রেশ গাড়ি দেখে বলছে A1 কন্ডিশন হ্যাঁ I3S মডেল আছে আচ্ছা বলেন হিরো গাড়ি মানে তোমরা জানো যে কতটা তেল সার্ভিসে গুড তার উপর আবার BS6 এর গাড়ি তো এটা প্রাইস জেনে নি এটার প্রাইস দাদা যদি আমার কোনো ইউটিউব ভাইরা আসে তাদের জন্য আমি প্রাইস রেখেছি এটা 56000 টাকা আচ্ছা 56 নয় আমি 55000 টাকা করে দেবো এটা কি শুধুমাত্র ইউটিউব চ্যানেল থেকে আসবে হ্যাঁ ইউটিউব চ্যানেল অন রোড প্রাইস এখানকার অন লাইভ প্রাইস আলাদা আলাদা সেটা বলে লাভ নেই ইউটিউব চ্যানেল যদি তোমরা আসো বিশেষ করে যদি পিএম বাইকস ওয়ার্ল্ডের চ্যানেল ফলো করে আসো সেটা কিন্তু বলতে হবে যে পিএম বাইকস ওয়ার্ল্ডে পার্থ দা ভিডিও দেখে এসেছি তাহলে মাত্র তুমি 55000 ওই গাড়িটা পেয়ে দেওয়ারও তোমার হয়ে যাবে তো দাদা দেখে নেবো নেক্সট গাড়িটা আছে নাকি হিরো গ্ল্যামার তাই তো আচ্ছা আচ্ছা তো এরও কন্ডিশন দেখা যাচ্ছে যেমন গুড কন্ডিশন একদম তো সেলফ থেকে শুরু করে কিক সেলফ অল টোটাল কমপ্লিট ঢালাই রিং এর গাড়ি আছে তো এটা কোন ইয়ারে আছে এটা তোমার 2017 সালের গাড়ি আছে তো 2017 সালের গাড়ি হ্যাঁ এটাও 2017 সালের গাড়ি বেশি পুরনো নয় না 5 বছরের গাড়ি বা 4.5 বছরের হ্যাঁ তো দাদা এটার প্রাইস আমরা কত পেতে পারি এটা প্রাইস আমি যদি আমার ইউটিউবের কোনো বন্ধু আসে এমনি আমার প্রাইস তো অনেকটা রাখা আছে ইউটিউবের কোনো বন্ধু আসলে আমি এটা 45000 টাকা করে দেবো মাত্র 45000 টাকায় কিন্তু তোমরা এত ডিমান্ডেবল গাড়ি বারবার বলছি কিন্তু হিরো গ্ল্যামার যেহেতু তেল সার্ভিসে খুবই ডিমান্ডেবল তো তোমরা পেয়ে যেতে পারো তো তার জন্য কিন্তু অবশ্যই করে কিন্তু মন্ডল অটোমোবাইলসে কন্ট্যাক্ট করতে হবে আর ডেসক্রিপশানে তোমরা অ্যাড্রেস পেয়ে যাবে এবং ফোন নাম্বার পেয়ে যাবে আর ফোন করার টাইমিংটা বলে দিচ্ছি সকাল 10টার পর আর সন্ধ্যে 6টার আগে পর্যন্ত তোমরা কল করো তারপর প্লিজ কেউ কল করো না নেক্সট যে গাড়িটা তোমাদের দেখাবো এটা আরও ডিমান্ডেবল গাড়ি অ্যাপাচি আরটিআর অ্যাপাচি আরটিআর 160 অ্যাপাচি আরটিআর 160 রেড কালার খুবই ডিমান্ডেবল গাড়ি মার্কেটে তো আমি জানি অনেকেই কমেন্টস করে এরকম গাড়ি দেখাও তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মন্ডল অটোমোবাইলসে তো দাদা এটা কোন ইয়ারে গাড়ি আছে এটা তোমার আছে 2016 সালের গাড়ি আছে 2016 মডেল আচ্ছা কন্ডিশন তো দেখে মনে হচ্ছে এত পুরনোই নয় না তো যেমনটা দেখছি কোনো স্ক্র্যাচ বন্ধ কিছু দেখতে পাচ্ছি না এটা প্রাইস কত পেতে পারে আমার বন্ধু এটা প্রাইস আপনার বন্ধুদের জন্য আমি রাখছি 40000 টাকা মাত্র 40000 টাকা দেখে নেবো আর একটা রেড কালার দেখতে পাচ্ছি আছে আরটিআর 160 আচ্ছা তো এটা কোন ইয়ারে গাড়ি আছে
এটা তোমার আছে 2016 সালের গাড়ি, এটাও 2016 মডেল আছে। আচ্ছা আচ্ছা, তো এর কন্ডিশন তো নিয়ে কোনো কথা বলার দরকার নেই, পুরো সেলফ থেকে শুরু করে অল টোটাল কমপ্লিট। আর গাড়ির সাউন্ড যদি শুনতে চাই আমি শোনাতে চাই। তো যেমনটা তোমরা দেখলে কতটা গুড মেইনটেনড গাড়ি রয়েছে, কারণ একবারই স্টার্ট হয়ে গেল এবং আওয়াজও তোমাদের শোনালাম। এর প্রাইসটা পড়ে যাবে দাদা ওই 46,000 টাকা। আমার আপনার চ্যানেলটা না বললে তো আমি দিতে পারবো না অফারটা, ঠিক আছে? তা পুজোর জন্য আমি পুজোর সুন্দর একটা অফার, আমি একটা ভালো সুন্দর হেলমেট দিয়ে দেবো। তো আরো কিছু অফার আছে সেটা গাড়ি কিছু দেখতে দেখতে বলে দিই। তারপরে তাছাড়া আর একটা কথা বলি, আমি যে প্রাইসগুলো বলছি তাছাড়া আমার টেবিল প্রাইস একটা করে দেবো, মানে নেগোসিয়েবল হয়ে যাবে। হ্যাঁ, তোমরা চিন্তা নেই, তোমরা আসো। যে এই প্রাইসটা বলেছি বলে যে এই প্রাইসটা হবে এরকম কিছু না, আমার টেবিল প্রাইস একটা আমি করে দেবো অন টেবিল। সেটা তোমাদের নেগোসিয়েবল হবে, সেটা অন টেবিল আসতে হবে। এটা কি আছে দাদা? এটা এটা তোমার অ্যাপাচি আরটিআর আছে 160। আচ্ছা, এটা কোন ইয়ারে আছে? এটা 2009 সালের গাড়ি আছে। 2009 গাড়ি আছে। আচ্ছা, তো এর কন্ডিশন জিজ্ঞেস করবো। কন্ডিশনের দিক থেকে গুড কন্ডিশন আছে, টায়ারগুলো দেখতে পারেন, টায়ার সকার অল টোটাল কমপ্লিট আছে গাড়ির। গাড়ি যেমনটা দাদা বললো যে এক্সজস্ট ফিক্সজ সব কিছু ঠিকই রয়েছে। তো এর প্রাইস কীরকম পেতে পারে? এর প্রাইসটা হয়ে যাবে দাদা আমার মাত্র 32,000 টাকা। মাত্র 32,000 টাকা? আমি পুজোর জন্য অফার, আর আপনার জন্য, আপনার বন্ধুদের জন্য আমি 32,000 টাকা। ভিউয়ার যারা যারা দেখছো তাদেরকে ছোটো একটা কথা বলি, এত ভালো ভালো গাড়ি দেখাচ্ছি তোমাদের, তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও তোমাদের কোন গাড়িটা ভালো লাগছে। তোমাদের সাবস্ক্রাইব আমার মোটিভেশান, তো প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন। দেখুন আমার নেক্সট যে গাড়িটা আছে এটা কী আছে দাদা? এটা হিরো গ্ল্যামার আছে। হিরো গ্ল্যামার? আচ্ছা, এটা খুব ডিমান্ডেবল গাড়ি, বলার কোনো অপেক্ষা রাখে না। তো এর কন্ডিশন একদম একদম গুড কন্ডিশন আছে দাদা। তো দাদা এটা কোন ইয়ারে গাড়ি আছে? এটা এটা তোমার আছে 2008 সালের গাড়ি আছে। 2008 গাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা আমরা প্রাইস কিরকম পেতে পারি? 37,000 টাকা প্রাইস হয়ে যাবে। মাত্র 37,000 টাকা? 37,000 টাকা। তো মাত্র 37,000 টাকা কিন্তু তোমরা এই গাড়িটা পেয়ে যেতে পারো। চলো দেখে নেবো নেক্সট যে গাড়িটা আছে আমার সামনে, এটা আছে। এটা দাদা কি আছে? সিভি হিট মডেল। আচ্ছা, সিভি হিট মডেল। আচ্ছা, হন্ডা সিভি হিট মডেল। হন্ডা সিভি হিট মডেল। আচ্ছা আচ্ছা, এটা কোন ইয়ারে আছে? এটা তোমার আছে 2017 সালের গাড়ি। 2017 মডেল, মানে খুব বেশি পুরনো নয়। না না। তো দাদা বলছি এটার কন্ডিশন তো একদম ওকে। একদম ওকে কন্ডিশন আছে, এটা হিট মডেল। এর ডিশ আছে, ঠিক আছে, ডিশ গাড়ি আছে। গাড়ি একদম খুব গুড কন্ডিশন আছে, গাড়ির কাগজপত্র নিয়ে কোনো সমস্যা হবে না আমার কাছে। যেমনটা বলেছিলাম আগের বারে যে আমার জয়নগরের ময়ে কেমন যেমন ভেজাল হয় না, আমার শোরুমের গাড়ির কাগজ কোনো ভেজাল হয় না। তো দাদা আমরা চলে যাই প্রাইসটা। দাদা এর প্রাইসটা পড়ে যাবে আমার 45,000 টাকা। মাত্র 45,000 টাকা? 2017 গাড়ি, হিট মডেল, হন্ডার হিট মডেল আছে। তো তোমরা আর কী চাও বলো? আর একটা তোমাদের রিকোয়েস্ট, আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিছু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। চ্যানেলটা ডিসক্রিপশন দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পারো। কি আটটা হিরো গ্ল্যামার আছে? হ্যাঁ, হিরো গ্ল্যামার আছে। আচ্ছা, তো এটা কোন ইয়ারে গাড়ি আছে? এটা এটা তোমার আছে তোমার 2010 সালের গাড়ি আছে। 2010 গাড়ি, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এরকম কন্ডিশন নিয়ে কোনো কথা বলতে হবে না, একদম কন্ডিশন পেপারও ওকে, কমপ্লিট পেপার দিয়ে দেবো আমি। ডকুমেন্টস নিয়ে কোনো চিন্তা ভাবনা কোনো কারণ নেই, ডকুমেন্টস সব রেডি থাকবে। প্রাইস কেমন পেতে পারে? এর প্রাইস হয়ে যাবে আমার 37,000 টাকা পড়ে যাবে। মাত্র 37,000 টাকা? তবে তোমাদের বলি যা যা প্রাইস তোমরা শুনছো অন টেবিল আসো। আমি বলছি দাদা এমনি বলেছে আমাকে যে নেগোসিয়েশন হয়ে যাবে, তোমরা চিন্তা করো। নেক্সট যে গাড়িটা দেবো দাদা ওটা কী আছে? সিভি হিট মডেল। আমার কাছে ম্যাক্সিমাম তোমার মাইলেজ আলা গাড়ি থাকে, তাছাড়াও আমার কাছে এই মুহূর্তে 8-10,000 টাকা স্টকের গাড়ি নেই, কাল পরশুর মধ্যে আমার কাছে চলে আসবে। আজকে আমি বলেছিলে ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ছিল, গাড়ি বার হয়ে গিয়েছে, ঠিক আছে, গাড়ি চলে আসবে আমার কাছে 8,000 থেকে আমার 10,000-এর মধ্যে তোমার গাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো যেমন তোমরা শুনলো 8,000 টাকারও গাড়ি তোমরা পেয়ে যাবে 10,000 টাকা। এই মুহূর্তে স্টক নেই বলে দাদা দেখাতে পারছে না, 2-3 দিনের মধ্যে স্টক ঢুকবে। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব সেই গাড়িগুলো তোমাদের দেখানোর অবশ্যই করে। আমার এখানে আসতে গেলে সাউথ সেকশনের শিয়ালদা থেকে তিনটে গাড়ি পেয়ে যাবে, লক্ষ্মী, নামখানা ও কাকদ্বীপ। এই তিনটে গাড়ি যে কোনো একটা গাড়ি ধরলে হবে, জয়নগরে যে কাউকে জিজ্ঞাসা করলে জয়নগরের মহাবিখ্যাত দাদারা আপনারা তো জানেন সেখানে আসলে হবে। আর জয়নগর স্টেশন থেকে নেমে 5 মিনিট লাগবে, গঞ্জে থেকে আসতে পারেন বা অন্য যে কোনো কোনো জায়গা থেকে আসতে পারেন। আমার জয়নগর ইলেকট্রিক অফিসের সনিকটে একদম দোকান আছে। আমার দোকান কোনো দিন বন্ধ থাকে না, সব দিনই খোলা থাকে। আমার দোকানের নাম মণ্ডল অটোমোবাইল, অথচ জয়নগরে একটা নতুন
বাইকের শোরুম আছে, সেই দোকানের নামও মণ্ডল অটোমোবাইল। আপনারা আমার কাছে ফোন করবেন স্টেশনে নেমে, আমি রিসিভ করে নেব। তো যেটা দেখছিলাম এটা কি আছে বললে আরেকবার বলুন? হন্ডা সিভি হিট মডেল। হন্ডা সিভি হিট মডেল? আচ্ছা আচ্ছা, এটা নিউ মডেল। আচ্ছা, তো এটা কোন ইয়ার আছে? সামনে ডিক্সও দেখতে পাচ্ছি। আচ্ছা, সামনে ডিক্স আছে। এটা 2012 সালের গাড়ি আছে। 2012 গাড়ি, তাই তো? আচ্ছা, তো দাদা বলছি এটা কন্ডিশন গুড আছে তো? একদম গুড কন্ডিশন আছে, একদম গুড কন্ডিশন আছে। সেলফ কিক টোটালটা কমপ্লিট, শকার ডিশ, ডিশালা গাড়ি আছে। বলছি এটার প্রাইস আমরা কত পেতে পারি? এটা দাদা মাত্র আমি 38,000 টাকা করে দেবো। মাত্র 38,000 টাকা? 38,000 টাকা, মাত্র 38,000 টাকায় তোমরা এই গাড়িটা পেয়ে যাচ্ছ। আচ্ছা, আপনাদের মানে আপনার বন্ধুদের জন্য আরো 1,000 টাকা আমি কম করে দিলাম। তো অল লাইভ দাদা, কিন্তু লাল টুদা কিন্তু দিয়ে দিয়েছে আমাদের। হ্যাঁ, আমি পূজোর জন্য, পূজোর সবাই আনন্দ করব আমরা পূজোতে অবশ্যই করে। ওকে, তো যেমনটা তোমরা শুনলে, আটটা দাদা বলেছিল আটটা অফার দেবে, আমি দাদার কাছ থেকে আটটা অফার জেনে নেব। আরেকটা অফার আছে আমার শোরুম থেকে, যদি আপনার চ্যানেল থেকে যদি কোনো বন্ধু আসে তার জন্য আমি দিয়ে দেবো একটা হেলমেট ও একটি ইয়ারফোন। তো এর থেকে আর বেশি কিছু আমি আর তোমরা আশা করো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্টস করে জানাও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, বেল আইকনটা প্রেস করে রাখো, নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরও ভালো ভালো গাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পুজো কাটাও। চলো, গুড বাই।